গোটা মুরগি খাচ্ছি বলে সেদিনকে কাটিয়ে এনেছে বাজার থেকে, সে মুরগি খাচ্ছি না চিকেনের পিস খাচ্ছি বুঝতে পারছি না। তো মা আসলে এর আগের ব্লগটা দেখছে যেখানে বাবা মায়ের আর বাবার বিয়ের গল্প শুনিয়েছিল, তো সেই দেখে মায়ের চোখ পুরো ছলছল, জলটা বেরোলো বলে নাকি। তো 10:15 বাজছে, ডিনার রেডি হয়ে গেছে। আমি এতক্ষণ অল্ট বালাজিদের টেস্ট কেস দেখছিলাম, যাকে অর্পি চিকেনটা তো অ্যাজ অলওয়েজ ফাটাফাটি বানিয়েছে। তো আমাদের কুলফি বাবা এখানে ঘুমাচ্ছে আর তার জন্য বর্ডার এখনও ওরকমই আছে। চিকেন কেমন লাগছে? ভালো। আজকে ব্রেকিং নিউজ হচ্ছে কুলফি অর্পির নাক কামড়ে রক্ত বের করে দিয়েছে। ওর সঙ্গে যত উদ্ভট এক্সপেরিমেন্ট করে এখন মোবাইলে মিউজিক প্লে করে দেখছে যে কুলফি অ্যাট্রাক্টেড হচ্ছে নাকি। আমি কানে দুটো হেডফোনও দিয়ে দিয়েছিলাম, এরকম এরকম করছিল, তারপর দেখলাম চেবাতে শুরু করে। যাক গে, আমাদের ডিনার হয়ে গেছে, আমি এখন বসেছি ব্রাশ নিয়ে। দিনে 2 times ব্রাশিং ইয়র টিথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কালকে আমি আর উর্পি আর কুলফি একা যাচ্ছি না, সঙ্গে মা আর বাবাও যাচ্ছে। যে অন্য তোমাদের বলেছিলাম বাবার কলকাতাতে কিছু ফার্দার চেক আপ অ্যান্ড ট্রিটমেন্ট বাকি আছে যেগুলো করতে হবে, তো সেই প্রসঙ্গে আমাদের সঙ্গে মা বাবাও কালকে যাচ্ছে। কি জিদ্দি বাচ্চা তৈরি হয়েছে, মুখের মধ্যে গাড়িটাকে ঘুরে গেছে। কুলফি ছাড়, কুলফি কুলফি ড্রপ ইট, দেখেছো 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 দেখেছো, আরে উঠে বের কর না ওটাকে। আরে আমি কি বের করতে যাইছি না নাকি? গুড মর্নিং এভরিওয়ান। রবিবার সময় এখন 7:35। আজকে একটু সকাল সকালই দিন শুরু হয়েছে। এই যে উর্পি এখন কুলফিকে খাওয়াবে বলে ঘুম থেকে ওটা খাবার টাবার রেডি করছে, আর আমি যেরকমটা তোমাদের আগের দিন বললাম, এখন আমি যাচ্ছি ডক্টর সুশভন ব্যানার্জির বাড়ি, সেখানে গিয়ে বাবার কলকাতায় গিয়ে ফার্দার কীভাবে কী ট্রিটমেন্ট হবে সে ব্যাপারে ডিসকাস করতে। কি আর দিন থে, সকাল 9টায় ঘুম থেকে উঠতে বলো। আমি আর ঠাকুর এখন বেরিয়ে গেছি, টোটোতে আছি, তো আমি ঠিক জায়গাটা চিনি না, তাই ঠাকুরকে নিয়ে যাচ্ছি।
এটা হচ্ছে বোলপুরে হরগৌরীতলা। অনেকদিন পর এই সাইডটাতে এলাম। তো আমাদের এখানে কথা হয়ে গেল ডাক্তারবাবুর সঙ্গে, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে মাছ নিয়ে যেতে হবে, মা ফোন করেছিল। তো বাড়িতে আসার পর ফ্রেশ হলাম, চাটা খেলাম, 9:30 বেজে গেছে। এবার ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করতে হবে। তো মা যাচ্ছে না, বাবা আমাদের সঙ্গে যাচ্ছে। বাবার প্রবলি কালকে MRI স্ক্যানটা হবে, দেন স্ক্যানের রিপোর্ট অনুযায়ী ফার্দার ট্রিটমেন্টের প্ল্যানিং হবে। তো আজকে ফর দ্য ফার্স্ট টাইম ডক্টর সুষমা ব্যানার্জির বাড়িতে গেলাম। তো ওনার যে বাড়িটা, মানে যেখানে নার্সিংহোমের সেট আপ আছে, মানে অদ্ভুত মানুষ। বাড়ির সামনেটা নার্সিংহোম, উপরে নার্সিংহোম, তো চারিদিকে অসংখ্য পেশেন্ট। তো ওনার দিন শুরু হয় মেবি পেশেন্টদের সঙ্গে, দিন শেষ হয় পেশেন্টদের সাথে। আর প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছেন তো বাড়িতে, চারিদিকে অসংখ্য অ্যাওয়ার্ডস। খুব ভালো লাগলো সামনে থেকে দেখে। এই প্রথম ওনার বাড়ির ভিতরে আমি গেলাম। তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখে, কুলফিকে এই রুমে আনার পর ও প্রত্যেকটা কোণা খুঁজে যে জায়গাটাকে মোস্ট কমফোর্টেবল হিসেবে সিলেক্ট করেছে সেটা দেখা যায়। ও এই দেখো শুয়ে আছে। তো এটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ, আলমিরা, ওর নিচে শুয়ে আছে এই যে। আমি আজকে সকাল সকাল প্ল্যান করেছিলাম ডক্টরে ওখান থেকে আসার পরে এডিটিং করতে বসে যাবো। 12:00 মধ্যে এডিটিং কমপ্লিট করে স্নান টান করে একদম বেরিয়ে যাবো, সো দ্যাট সকাল সকাল ব্লগটা আপলোড হয়ে যায়। বাট তোমাদেরকে অনেস্টলি বলছি, আজকে সানডে, এমনিতে 160 থেকে 170 কিলোমিটার গাড়ি চালিয়ে এখন আমার কলকাতা যেতে হবে, আর আজকে আমার এত কাজ করতে ভালো লাগছে না। সো আমি একটু শুরু তো এখানে এখন মায়ের পায়ে ড্রেসিং হচ্ছে, পূর্ণিমা মায়ের পায়ে ড্রেসিং করে দিচ্ছে। কি গো আজকে তো চলে যাচ্ছি, কি রান্না টান্না হচ্ছে? মাছ নাকি? সকাল সকাল মিঠু বদি ওটসে পরাটা বানিয়ে দিয়েছে, আর এখানে একটা মিক্সড ভেজ টাইপের কিছু একটা হচ্ছে, মাছ ফাছ হবে। ফর্চুনেটলি 3-4 দিন পরে বোলপুরে আজকে ফাইনালি সকাল সকাল একটু রোদ উঠেছে। আমাদের বেরোতে আর 3-4 ঘন্টা বাকি আছে, তো হোপফুলি ভিজে জামা কাপড়গুলো বাই দেন শুকিয়ে যাবে। তো এখানে এখন কুলফিকে স্নান করানো হচ্ছে। এই হলো ওর গরম জল, এই হচ্ছে ব্লিং অন দ্য শাইন, আর খুব মজা করে স্নান করছে দেখছি আজকে। বাবা তুই এত ভদ্র কবে থেকে হয়ে গেলি রে? হ্যাঁ, আমার কাছে স্নান করতে এলে তো পুরো কামড়ে কুমড়ে একাকার করে দিস। চলো স্নান হয়ে গেছে, এবার পাউডার। তো এখন বাজে 12:00, আমাদের সব স্নান টান হয়ে গেছে, ব্যাগটা গোছানো হয়ে গেছে। আমি তো একটু আগে ব্রেকফাস্ট করেছি, তো আমার এতটুকু খিদে নেই, তাও অল্প করে লাঞ্চ করতে হবে, নাহলে মিঠু এক্ষুনি বলবে আমাকে রান্না করাইলে কেন, তাই না? অলরেডি আওয়াজ দিতে শুরু করে দিয়েছে আমাকে রান্না করাইলে কেন। মিঠু যখন রান্না করেইছে নাহলে তো করাইলে কেন হয়ে যাবে। তো চলো দেখি লাঞ্চে কি আছে। তো এই হচ্ছে আজকেও আমাদের লাউ ছেচকি আছে সঙ্গে ভাত, আর এটা হচ্ছে তিমি মাছের পিস, এখানে বাবুর ভাজা, এখানে স্যালাড। এখন বাজে 1:05, আমাদের বেরোনোর সময় হয়ে এলো অলমোস্ট। প্ল্যান একটুখানি চেঞ্জ হয়েছে, একদম ইনিশিয়ালি ভেবেছিলাম দুটো গাড়ি নিয়ে যাবো, মার বাবা একটা গাড়িতে, আমি অর্পিয়া কুলফি একটা গাড়িতে। আসলে কুলফি আসার পর আমাদের গাড়িতে কুলফিকে নিয়ে 4 জনের বেশি আর হয় না, পিছনের সিটে একজন বসলো আর 2 জনের সিটে কুলফি আরামসে বসলো, এভাবে হলে ভালো হয়। বাট লেটার অন ভাবলাম দুটো গাড়ি নিয়ে আবার যাবো, তাই প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছিলো, মায়ের 1-2 দিন পরে যাওয়ার কথা ছিল। বাট দেন আমি আর ওকে দুজনে ভাবলাম মায়ের যাওয়ার ইচ্ছা ছিল, তো আর ওরকম করে লাভ নেই, তো আমাদের গাড়িতেই যাই, একটুখানি অ্যাডজাস্ট করে চলে যাবো। সেটাই হয়েছে এখন প্ল্যান। মা এখন রেডি ফেডি হয়ে ব্যাগ গোছাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো। ঠিক ভালো আছে? হুম, দেখো কালকে যেটা বানিয়েছিলাম মিল্ক কেক, এটা অলমোস্ট শেষ হয়ে গেছে। কিন্তু আমার দুঃখটা হচ্ছে মিঠু বদি একবারও মন খুলে প্রশংসা করলো না। কি গো, আমি কতবার বললাম যে সোহাল হয়েছে খেতে, খেয়েছি তো আমি, তুমি একবারও বলোনি।
তো আমরা প্রত্যেকবারই যখন কলকাতা থেকে বোলপুর আসি আর বোলপুর থেকে কলকাতা ফেরত যাই, ওই বর্ধমান তারপরে ঘুষকরা ওই ভিতরে রাস্তাটা দিয়ে আসি। কিন্তু এইবার ফর আ চেঞ্জ আমরা একটু অন্য দিক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ইলামবাজার জঙ্গল হয়ে পানাগড় হয়ে দেন এক্সপ্রেস ওয়েতে উঠে ওখান থেকে সোজা কলকাতা। আর এই রাস্তাটা ভীষণই সুন্দর, এই দেখতে পাচ্ছ আমরা এখানটা একটুখানি দাঁড়িয়েছি শর্ট ব্রেকের জন্য, চারিদিকে পুরো জঙ্গল। কুলফি 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 দেখো, এটা হচ্ছে এই রাস্তাটা সোজা এখান থেকে একদম চলে যাবে পানাগড়, ওখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা সোজা কলকাতা। আর এদিক থেকে আমরা এলাম, এটা হচ্ছে ইলামবাজার, চারিদিকে দেখতে পাচ্ছ পুরো ঘন জঙ্গল একদম। আমরা এখন বাড়ি এলাম 5:30, ছেলে বৌমা এসে ঘর দোর গোছালো, বাজার নিয়ে আসা হলো, এখন রান্না মাসি আসবে রান্না করবে, বৌমা এসে আমাদের চা করে খাওয়ালো, ওর বাবাকে ওটসের পরোটা করে দিল, ওর বাবা খেলো, খেয়ে এখন শুয়ে আছে। খেয়ে না ইয়ে টোস্ট করে দাও না, আমি তো স্নানটা করেছি। বাজে একদম ওয়েদার, এই ওয়েদারের জন্য কিচ্ছু ভালো লাগছে না। তো তার উপরে আমাদের কাজের মাসি এখন 7-8 দিন আসবে না, মানে হয়তো শুক্রবার দিন আসার কথা ওর, জানি না এখন কি হবে। টেম্পোরারি কিছু একটা সলিউশন আমরা খুঁজছি, যাতে মানে বাবা মা সবাই আছে, এখন কুলফি আছে, তো বাড়িঘর তো পরিষ্কার রাখা, বাসন কোসন বেশি জমা হবে, তো সেটার জন্য একটু টেনশনে আছি কি হবে। সে আমি জামা কাপড় কাচলাম আগে এক বালতি পুরো, এখন বাইরে তো শুকাতে দেওয়ার কোনো ওই নেই। ও এটা ওই ওয়েকফিটের ম্যাট্রেসটা আমাদের বেডের সাইজের থেকে একটু বড় হয়েছিল, তার জন্য এটা চেঞ্জ হবে। আর ওদের সুন্দর একটা চেঞ্জের সিস্টেম আছে, আমার কাছে একটা জিপ প্যাক এসেছে, ওটা দিয়ে আরেকবার প্যাক করে তবে ওরা নিয়ে নেবে। তো আসার পরে মনটা খারাপ হয়ে গেল, বিকজ আমার বদ্রি পাখিটা ব্লুবেরি ম্যাঙ্গো আর ব্লুবেরির মধ্যে ব্লুবেরি উড়ে গেছে কোনো কারণে, খাবার দেওয়ার সময় মাসি হয়তো বুঝতে পারেনি উড়ে গেছে, তো ম্যাঙ্গো এখন একা হয়ে গেছে বাড়ি ঢুকে, এটা দেখে মনটা খারাপ হয়ে গেল। এখন ম্যাঙ্গোকে রাখবো, রাখলে ওকে আবার একটা পেয়ার দিতে হবে না কি করবো সে শুনে পরে ভাবছি, কালকে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আপাতত আমাদের আজকে পানাগড় হয়ে ঘুরে আসার ডিসিশনটা খুব একটা ফ্রুটফুল তো হয়নি, বাট রাস্তাটা আনডাউটেডলি খুব ভালো ছিল, দুপাশে জঙ্গল তোমরা তো দেখলে গ্রিনারি, আর নতুন রাস্তা দিয়ে এলাম, বাট অনেকখানি ড্রাইভ করতে হয়েছে, তো আনডাউটেডলি একদম টায়ার্ড হয়ে গেছি। আসার পর দুটো বাথরুম ক্লিন করা হলো, বারান্দাটা ক্লিন করা হলো, ম্যাঙ্গোকে খাবার টাবার দিলাম, খাঁচাটা পরিষ্কার করলাম, এই সমস্ত হ্যানত্যান হয়েছে। এখন ব্যাপার হচ্ছে সময় এখন 7:45, আমি গিয়ে এখন ফ্রেশ হবো, অর্পিত এদিকে কাজগুলো করছে, তারপর আমি বসবো ব্লগ এডিট করতে। গণেশ চতুর্থী ব্লগটা এখন আপলোড করা হয়নি, তোমরা অনেকে কমেন্টও করছো মা অফ ক্যামেরা বলে দিয়েছে কফিটা দারুণ হয়েছে, তো অর্পির এখন দাবি হয়েছে মাকে বলো অন ক্যামেরা বলতে কফিটা দারুণ হয়েছে। তা এখন সময় হয়েছে 7:45। আমি তো জেনারেলি আমি রান্না করি ওই বলে ভালো হয়েছে, সন্ধ্যে থেকে কিন্তু গুনিয়ে যাচ্ছে, এটা করেছি সেটা করেছি, কফি বানিয়েছি এই করেছি হ্যান করেছি, চলেই যাচ্ছে। এনিওয়ে 7:45 আর অনেকদিন পর আমাদের বাড়িতে টিভি অন হয়েছে, স্টার জলসা এইচডি দেখছেন আমার মাতাজি, তো এখন এই বসলাম কাপ অফ কফি। কি দেখছো মা এখন আমি এখন এডিট করতে বসেছি গণেশ চতুর্থী চতুর্থী স্পেশাল ব্লগটা, কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। হ্যাঁ কি হয়েছে মা এখানে আসবে বলে কালকে আবার 3টে নতুন নাইটি কিনে নিল, তুমি তো মানে মকে পে চক্কা। আমাদের রান্নার দিদি এসে রান্না করতে, আর আজকে রান্না দিদিতে বাড়িতে হয়েছে মনসা পুজো, তো এই দেখো মনসা পুজোর প্রসাদ কুলফি। ও কুলফি কুলফি তারা করছিস কেন, তোর অ্যান্টেনা তো তুমি ওই দেখো, ওই দেখো অ্যান্টেনা দেখো, ট ট ট ট ট দুজনেরই আজকে বেহাল অবস্থা। আর ওনাকে এই দেখো এটাকে দেখো এটাকে দেখো এটাকে দেখো, অনেকক্ষণ ধরে এটার সঙ্গে খেলা হয়নি, তো এটার সঙ্গে একটুখানি খেলি, এটা একটু কামড় খাই, এটাকে একটু আদল করি, আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, বিকজ আজকে আর এতটুকু এনার্জি বাকি নেই, তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হবে। সো হ্যাভিং সেড দ্যাট, অ্যাজ ইউ অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি। কুলফি বলে দাও স্টে কিউট, স্টে কিউট। চলো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, গুড নাইট, ভালো থেকো, টাটা। আর কুলফি প্রচন্ড লাফাচ্ছে ক্যামেরা আসার জন্য, এই যে কুলফি, এই যে এই যে এই যে এই যে এই যে কাম 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 কাম, চলো বলো বলো কি বলতে চাই, বক্তব্য কি, তুমি আঙুল কামড়াবি, বল চলো টাটা।